নমস্কার বন্ধুরা গীতাস রানা বানাতে সব বাইকে স্বাগত আমার আজকের রেসিপি পাপড়ের ডালনা ডালনা তো অনেক রকমই খেয়েছেন কিন্তু পাপড়ের ডালনা কিন্তু গরম গরম ভাত হোক বা রুটি সবের সাথে কিন্তু খেতে দুর্দান্ত লাগে আসুন দেখে নেওয়া যাক রেসিপিটা রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল পাপড়ের ডালনা বানানোর জন্যে আমি এখানে নিয়েছি মশলা পাঁপড় আপনারা কিন্তু প্লেন পাঁপড়ও নিতে পারেন সেটা অবশ্যই আপনাদের নিজেদের ইচ্ছে মতো পাপড়ের ব্যবহার করবেন এবার এক একটা পাপড়কে এভাবে ভাজ করে নিয়ে আমি চার টুকরো করে কেটে নিলাম আপনারা নিজেদের ইচ্ছে মতো ছোটো বা বড় করে পাপড়গুলোকে কেটে নিতে পারেন এবার পাপড়গুলো ভাজার জন্যে আমি গ্যাসে একটা কড়াইতে পরিমাণ মতো রিফাইন্ড অয়েল খুব ভালো মতো গরম করে নিয়ে পাপড়গুলোকে ভেজে নিচ্ছি আমি রান্নাটা রিফাইন্ড অয়েলই করছি আপনারা চাইলে কিন্তু সর্ষের তেলেও রান্নাটা করতে পারেন তবে যে তেলেই পাঁপড়গুলোকে ভেজে নেবেন সেই তেলের মধ্যেই কিন্তু বাদবাকি রান্নাটা করতে হবে তাহলে কিন্তু পাঁপড়ের ফ্লেভারটা রান্নাতে চলে আসবে আর খেতে কিন্তু ভীষণই টেস্টি হবে একই রকমভাবেই কিন্তু আমি সমস্ত পাঁপড়গুলোকেই ভেজে নিয়েছি এবার কড়াইয়ের বাদবাকি তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি ডুমো করে কেটে নেওয়া তিনটে মিডিয়াম সাইজের আলু একই সাথে দিচ্ছি সামান্য পরিমাণ একটু লবণ আর সামান্য পরিমাণ একটু হলুদ গুঁড়ো এই লবণ আর হলুদ গুঁড়োটা আলুর সাথে খুব ভালো মতো নেড়েচেরে মিশিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে আলুগুলোকে খুব সুন্দর করে কিন্তু ভেজে নিতে হবে আলুগুলো বেশ লালচে করে ভেজে নিয়েছি এবার আলুগুলোকে আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি আলুগুলোকে তুলে নেওয়ার পর কড়াইয়ের বাদবাকি তেলের মধ্যেই আমার বাদবাকি রান্নাটা হয়ে যাবে বাদবাকি তেলের মধ্যেই ফোড়নে দিচ্ছি অল্প একটু গোটা জিরে একটা ফাটিয়ে নেওয়া এলাচ দুই টুকরো লবঙ্গ এক টুকরো দারচিনি দুটো তেজপাতা আর একটা শুকনো লঙ্কা ফোরনটাকে লো ফ্লেমে কুড়ি থেকে পঁচিশ সেকেন্ড সময় ধরে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু হিং হিং যদি কেউ অপছন্দ করেন সেক্ষেত্রে না দিলেও চলবে হিংটাকেও কয়েক সেকেন্ড ভেজে নেব এই হিংটাও খুব সুন্দর ভাজা হয়ে গেলেই দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা বাটা এখানে আমি হাফ ইঞ্চি আদা আর সাত থেকে আটটা কাঁচা লঙ্কাকে একসাথে বেটে নিয়ে সেটাই আমি দিয়ে দিলাম এখানে লঙ্কাগুলো কাঁচাই ছিল লঙ্কাগুলো জাস্ট পেকে গেছে সেটাই আমি ব্যবহার করেছি দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি দিচ্ছি টেস্ট অনুসারে লবণ লবণটা দিয়ে দিলে টমেটোটা খুব তাড়াতাড়ি মজা যাবে এবার আদা কাঁচা লঙ্কা আর টমেটোটাকে মিডিয়াম ফ্লেমে দু থেকে তিন মিনিট সময় ধরে কষিয়ে নেব মশলা কষিয়ে নেওয়া হয়ে গেছে মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে ম টমেটোটাও কিন্তু মজে গেছে এবার এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলার ব্যবহার করব চাইলে কিন্তু বাটা মশলাও দেয়া যেতে পারে প্রথমেই দিয়ে দিচ্ছি এক স্পুন পরিমাণে জিরে গুঁড়ো হাফ স্পুন পরিমাণে ধনে গুঁড়ো হাফ স্পুন পরিমাণে হলুদ গুঁড়ো আর হাফ স্পুন পরিমাণে চিনি এই চিনিটা দিলে রান্নাতে মিষ্টি হয়ে যাবে না স্বাদের ব্যালেন্সটা কিন্তু একদমই ঠিকঠাক থাকবে অল্প করে জল দিয়ে এবার মশলাটাকে কষিয়ে নিতে হবে চাইলে কিন্তু এর মধ্যে লঙ্কা গুঁড়ো আপনারা ব্যবহার করতে পারেন আমি যেহেতু কাঁচা লঙ্কা ব্যবহার করেছি ঝালের জন্য সেই জন্যে লঙ্কার গুঁড়োটা আর ব্যবহার করলাম না মশলাটাকে খুব সুন্দর কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলুগুলো একই সাথে দিয়ে দিচ্ছি অল্প করে একটু জল এই জলটা দিলে মশলাটা আর কড়াইতে লেগে যাবে না বা পুড়ে যাবে না এবার মশলার সাথে আলু খুব ভালো মতো মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে করে দিয়ে ঢাকা দিয়ে মিনিট পাঁচেক সময় ধরে রান্না করে নেব এতে করে কিন্তু আলুটা অনেকটা সেদ্ধ হয়ে যাবে আর মশলাটাও খুব সুন্দর কষিয়ে নেওয়া হবে পাঁচ মিনিট পর ঢাকাটাকে ওপেন করে নিয়েছি আমাদের আলুর সাথে মশলা কিন্তু খুব সুন্দর কষিয়ে নেওয়া হয়ে গেছে একবার খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল জলটা কিন্তু একটু বুঝেই দিতে হবে পাপড়ে কিন্তু প্রচুর পরিমাণে ঝোল টেনে নেয় খুব ভালো মতো একবার নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি তারপর মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে আলুটাকে সেদ্ধ হওয়া পর্যন্ত আমরা রান্না করে নেব পাঁচ থেকে ছ মিনিট সময় ধরে কিন্তু মিডিয়াম ফ্লেমে এভাবেই আলুটাকে রান্না করে নেওয়ার পর ঢাকনাটাকে ওপেন করে নিয়েছি একবার খুব ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি আর দেখুন এরপর যে আলুটা কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন পরিমাণে শাহি গরম মশলা গুঁড়ো আর দিচ্ছি এক টি স্পুন পরিমাণে ঘি ঘিটাকে অবশ্যই বাড়িয়ে বা কমিয়ে ব্যবহার করতে পারেন এবার একবার খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নেব তারপর গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা পাঁপড়গুলো আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করবেন যাতে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায় সমস্ত পাপড়গুলো দেয়া হয়ে গেলে ঢাকা দিয়ে লো ফ্লেমে মিনিট খানেক সময় ধরে রান্না করব। লো ফ্লেমে ঢাকা দিয়ে মিনিট খানেক রান্না করার পর গ্যাসের ফ্লেমটাকে অফ করে আরও মিনিট দুয়েক এভাবেই রেখে দিয়েছিলাম তারপর ঢাকনাটাকে ওপেন করে নিয়েছি একবার খুব ভালো মতো নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি তাহলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের ভীষণ সুস্বাদু পাপড়ের ডালনা আমার এই রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন আমি এভাবেই পাপড়টাকে নামিয়ে নিলাম আপনারা চাইলে কিন্তু পাপড়টাকে একটু ফুটিয়ে নিতে পারেন সেক্ষেত্রে পাপড়টা অনেকটাই নরম হয়ে যাবে খেতে কিন্তু খুব বেশি ভালো লাগবে না তাহলে আজ এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী কোনো রান্না নিয়ে ধন্যবাদ